রেমিডিয়াল ম্যাথ বা নিরাময়মূলক গণিত, তৃতীয় চতুর্থ শ্রেণীর সেই সকল শিশুরা এই কর্মক্ষেত্রে থাকবে যারা দুই অঙ্কের বা এক অঙ্কের বা দুই অঙ্কের সংখ্যার সাথে আজও সঠিকভাবে পরিচয় লাভ করতে পারে। শ্রেণীর শুরু থেকে 50 থেকে 60 ঘন্টা এই সকল শিশুদের সঙ্গে কাজের বিনিময়ে শিশুরা যাতে তার গাণিতিক বেসিক ফাউন্ডেশন স্কিল বা গাণিতিক দক্ষতা প্রাপ্ত করতে পারে তার জন্যে অ্যাক্সেলারেটেড লার্নিং বা ত্বরান্বিত শিখন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে বিশেষভাবে দুটি বিষয়ের উপরে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। শিশুরা শ্রেণীকক্ষের মধ্যে সংখ্যা সম্বন্ধে ধারণা অর্জন করবে, তদ্রূপভাবে গাণিতিক অবধারণাটাকেও অর্জন করতে সহায়তা করবে এই পদ্ধতি। এটাকেই বলা হচ্ছে ব্যালেন্স। মনে রাখা বিশেষভাবে প্রয়োজন, শ্রেণীকক্ষের মধ্যে এই দুটি জিনিস যদি একসাথে না চলে তাহলে কিন্তু শ্রেণীকক্ষটিতে ব্যালেন্স আনা সম্ভব হবে না। কারণ গণিত শুধুমাত্র সংখ্যা জ্ঞানের বা সংখ্যার বিজ্ঞান নয়, এই কথাটিতে শিশুদের মন থেকে বা গণিত যেন ভীতি প্রদান না আসে তার জন্যে আমাদের শ্রেণীকক্ষের মধ্যে নিয়ে একত্রে চলতে হবে। কারণ গণিত যদি সংখ্যা জ্ঞানের শুধুমাত্র সংখ্যা জ্ঞানের বিজ্ঞান থেকে যায় তাহলে গাণিতিক অবধারণা বা কোনো বিষয়কে নিয়ে, গণিতের কোনো বিষয়কে নিয়ে ম্যাথমেটিক্স করতে শিশু কিন্তু কোনোদিনের জন্য তৈরি হবে না। তাই এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে যেমনভাবে শ্রেণীকক্ষের মধ্যে আমরা গণিত নিয়ে, সংখ্যার জ্ঞান নিয়ে আলোচনা করব, কিভাবে একটা যোগ বিয়োগ গুণ ভাগ পদ্ধতিগতভাবে করা যায় এগুলো নিয়ে যেমনভাবে আলোচনা হবে, তদ্রূপভাবে কোনো লিখিত সমস্যা নিয়ে, কিভাবে লিখিত সমস্যার মধ্যে গণিত লুকিয়ে আছে, কি করতে হবে, কেন বা করতে হবে, তার যে লজিকগুলো যখন শিশুরা বুঝতে জানতে পারবে তখন কিন্তু গণিত তার কাছে আর ভয় বা ভীতি কোনো প্রদর্শন হয়ে থাকবে না। সুতরাং শ্রেণীকক্ষের মধ্যে লক্ষ্য রাখতে হবে এটাই যে আমাদের কোনো সময়ে সংখ্যা নিয়ে পরিচয়, সাথে সাথে তার গাণিতিক অবধারণা প্রাপ্তির জন্য এই কাজগুলো করা একান্ত জরুরি। এই শ্রেণীকক্ষে আমাদের প্রতিদিন 4 ধরনের ক্রিয়াকলাপ একান্ত প্রয়োজন: গণিত বিষয় নিয়ে আলোচনা করা, সংখ্যা সম্পর্কিত আলোচনা, লিখিত সমস্যার সমাধান ও অন্যান্য দক্ষতা নিয়ে কাজ করা। এই 4টি ক্ষেত্র নিয়ে কিন্তু প্রতিনিয়ত বা আপনার সময় অনুসারে এই 4টি ক্ষেত্র নিয়ে কাজ করতেই হবে। তবে বিশেষভাবে এ সময় লক্ষ্য রাখতে হবে যে এই 4টি ক্ষেত্র নিয়ে যখন আমরা চর্চা করব এখানে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ বা কার্যকলাপ থাকতে পারে। যে ধরনের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ আমরা করি না কেন, সবসময় শিশুদেরকে গণিত সম্বন্ধিত তর্কের মীমাংসার জন্য তাকে সময় দিতে হবে এবং শিশুদেরকে ছোট ছোট দলে, বড় দলে, কোনো সময় ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্রিয়াকলাপের অভ্যাস করাতে হবে। এবং যখন আমরা সংখ্যা পরিচয় বা গণিত নিয়ে প্রথম ক্লাসটি শুরু করব তখন শিশুর কাছে তার বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জীবনের যে কংক্রিট কোনো বস্তুর সাহায্যে আমরা গণিতের যাত্রা শুরু করতে পারি, এতে করে হয় কি, কোনো অভিজ্ঞতা এতে করে এটা হয় যে বাস্তব জীবনের সঙ্গে সে গণিতের এক মেলবন্ধন মিলাতে পারে, এক মেলবন্ধন তৈরি করতে পারে, আর এটাই তার কাছে হয়ে ওঠে একদিন কোনো বিষয়কে ম্যাথমেটাইজ করার একটা সহজ পথ। তাই আমাদের মনে রাখতে হবে কোনো কংক্রিট বস্তুর মধ্য দিয়ে গণিতের পরিচয় শ্রেণীকক্ষের মধ্যে শুরু করানো, মানে কীভাবে করতে হবে বা এই ক্ষেত্রগুলো নিয়ে একের পর এক কীভাবে আমরা করবো তার বিস্তারিত বিবরণ আপনাদের ম্যানুয়ালেও আছে, এছাড়াও ভিডিওটিতেও আপনারা দেখতে পাবেন যে কীভাবে অ্যাক্টিভিটিগুলো বা এই ক্ষেত্র নিয়ে ধীরে ধীরে আমরা শ্রেণীকক্ষ পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছি। এই ভিডিওটিতে আপনাদের অনেকটাই সহায়তা করবে। রেমিডিয়ালের প্রথম ক্ষেত্রটি হচ্ছে গণিত বিষয়ে আলোচনা। গণিত শব্দটির অর্থ অনেক ব্যাপক বা বিস্তৃত। গণিত কথাটি শুনলেই আমাদের মনে একটা ভীতি সঞ্চার হয়। এই ভীতি দূর করা অত্যন্ত জরুরি বা অত্যন্ত প্রয়োজন। আদতেই গণিত হলো প্রকৃতির ভাষা, এটা অনেকেই বলে থাকেন। দেখা যায় শিশুরা যখন ছোটবেলায় তারা বিভিন্ন পুতুল নিয়ে বা খেলনা মাটি নিয়ে খেলে তখন তাদের সংখ্যা জ্ঞানের পরিচয় না হলেও তারা কিন্তু কোনোভাবে বুঝে যায়, হারিয়ে গেলে তারা বুঝে যায় আমার থেকে কম, এটা কম হয়েছে, বা একটা কেউ যদি রেখে দেয় সেখানে বেশি হলেও তারা কম পক্ষে বুঝে নেয়, কিন্তু কতগুলো কম হয়েছে, কটা হারিয়ে গেছে এই বিষয়ে হয়তো সম্যক ধারণা, সংখ্যা জ্ঞান তাদের আসে না। না আসলেও গণিত বিষয়ের কিন্তু একটা সম্যক ধারণা তারা অর্জন করতে পারে। এই যে সম্যক ধারণা তারা অর্জন করে কম বেশি উপর নিচে,
ছোট বড় পেয়ারিং করা, জোড় বানানো, এইগুলো তার মেটাকগনিশনেরই কাজ। এবং এই মেটাকগনিশন হলো শিশুর একটা স্বাভাবিক রূপেই আসে। মেটাকগনিশনের জন্যেই একটা শিশু সহজে বুঝে নিতে পারে কম বেশি উপর নিচে ম্যাচিং করানো, জোড় বানানো, মেজারমেন্ট, এস্টিমেশন, পেয়ারিং ইত্যাদি বিষয়গুলো তার একটা সম্যক ধারণা লাভ করতে পারে। সুতরাং সংখ্যা জ্ঞান দিয়েই যে গণিত শুরু করতে হবে তার কোনো বাস্তব যুক্তিসঙ্গত আছে বলে মনে হয় না, তার কোনো বাস্তবতা আছে বলে মনে হয় না। কারণ বাস্তব জীবনের সঙ্গে, তার রিয়েল লাইফের সঙ্গে গণিতকে জুড়ে দেওয়া একান্ত প্রয়োজন। কারণ বাস্তব জীবনের সঙ্গে গণিতকে না জুড়লে ম্যাথেমেটাইজ বোধ জন্মায় না, কীভাবে একটা গণিত সমস্যা সমাধান করতে হবে। এবং আমাদের চারিপাশে যে গণিত প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি বিষয়ের মধ্যে গণিত অবস্থান করছে, সেই বিষয়গুলোকে নিয়ে যখন শিশু ভাবতে শিখবে তখন সহজে সে গাণিতিক ধারণা তার মধ্যে জন্মাবে এবং ধীরে 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 সে ম্যাথেমেটাইজ কলা কৌশলগুলো সে শিখে নিতে পারবে। এই জন্য শ্রেণীকক্ষে গণিত নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। তবে এখানে এটা কথা মানে আসতেই পারে যে গণিত নিয়ে আলোচনা আমরা কী কী বিষয়ে করতে পারি। এখানে একটা সাজেশন যে এটাই যে আপনারা থিম বেসড আলোচনা দিয়ে শুরু করতে পারেন, কখনো বিদ্যালয় নিয়ে, বাজার নিয়ে, আপনাদের শ্রেণীকক্ষ নিয়ে, পরিবার নিয়ে, বিভিন্নভাবে, ধরুন বাজার নিয়ে, বাজারে কী কী আছে, কতগুলো দোকান আছে, কোন দোকানটি সব থেকে বড়, কোন দোকানটি বাজারের প্রথম তুমি ঢুকতে শুরু, ইত্যাদি বিষয়ে। এবার শ্রেণীকক্ষের মধ্যে আপনি আলোচনা এভাবেও করতে পারেন যে জানালা কতগুলো জানালা আছে, কোন জানালাটি বড়, এখান থেকে জানালার দূরত্ব কত। এইভাবে আলোচনা করলে হয় কি, তার বাস্তব জীবনের সঙ্গে যখন গণিত শব্দটিকে মেলাতে চায় তখন তার একটা বৌদ্ধিক সমন্বয় ঘটে। এই বৌদ্ধিক সমন্বয়টি মেটাকগনিশনকে ডেভেলপ করতে সহায়তা করে। এইভাবে যদি আপনি শ্রেণীকক্ষের মধ্যে প্রতিনিয়ত শিশুদের সঙ্গে আলোচনা করে থাকেন, দেখবেন সহজে শিশুটি তার গণিতের অবধারণার সাথে সাথে সংখ্যা জ্ঞান পরিচয় ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে পারছে। আপনাদের ম্যানুয়ালও দেখবেন যে কিভাবে আলোচনাগুলো করা আছে। এছাড়া এই ভিডিওতে তো কিছু উদাহরণ দেওয়া হবে। তোমরা সবাই মেলা দেখেছো? তোমাদের এখানে কোথায় মেলা হয় বলো? লাগড়ায়। ভেরি গুড, হাততালি। তোমরা মেলা কাদের সঙ্গে যাও? হাইরা বলো, বাবা মা। ভেরি গুড। মেলাতে গিয়ে তোমরা কতগুলো দোকান দেখতে পাও? ইসরাত বলো, চারটা। ভেরি গুড। মেলাতে গিয়ে তোমরা কটি করে ফুচকা খেয়েছো? সালেমা বলো, চার। রামাত, সাদিকুল, ছয়। গুড। তিনজনের মধ্যে কে সব থেকে বেশি ফুচকা খেয়েছে? রুবেল বলো, গুড, সব থেকে ভালো। এবার আমাকে কে বলবে ফুচকার আকারটা কেমন? আচ্ছা, শামিমা বলো, গোল। ভেরি গুড। মেলাতে আর কি কি গোল জিনিস দেখেছো তোমরা? জোসনা বলো, বল। বল, তুমি বলো, মিষ্টি। তৈদুল বলো, চুড়ি, টিপ, আলা, থালা। গুড, ভেরি গুড। বলে গণিতের ভাষায় একটা নাম আছে, তোমরা জানো কি? গুড। সুরজ, তুমি গোলাকার। কি বলে? গোলাকার। খুব সুন্দর, আস্তে দিন। তাহলে গোলাকার, গোল, গোল, গোলের আরেকটা নাম আছে আমরা জানি গোলাকার। তাহলে গোলকে একটা আরো ভাষায়, সুন্দর ভাষায় বলবো, সেটা হলো বৃত্ত। কি বলে? বৃত্ত। নাম্বার ইকুয়েশন অ্যাক্টিভিটি, সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ। সংখ্যা গাণিতিক ধারণা অর্জন করতে হলে গণিত নিয়ে যেমন শ্রেণীকক্ষের মধ্যে চর্চা প্রয়োজন, ঠিক তদ্রূপভাবেই সংখ্যা জ্ঞান অর্জন করাটাও প্রয়োজন। কারণ গণিতকে কোনো নিয়ম মেনে মানে পদ্ধতিগতভাবে কোনো গণিত গাণিতিক সমস্যা সমাধান করতে হলে সংখ্যা জ্ঞান থাকা অতি আবশ্যক বা প্রয়োজন। তবে বিষয় হলো এটি প্রাকগাণিতিক যে দক্ষতা, এই প্রাকগাণিতিক দক্ষতার মতো সাবলীলভাবে আসে না। এটার জন্যে শ্রেণীকক্ষের মধ্যে বিশেষ বিশেষ নির্দেশ বা ইনস্ট্রাকশনের দরকার হয়। প্রশ্ন আছে সংখ্যা চেনা জানা মানে কি? সংখ্যা চেনা বা সংখ্যা জ্ঞান মানে হলো সংখ্যাকে চেনা, সংখ্যা সম্বন্ধে জানা ও সংখ্যাকে প্রয়োগ করতে শেখা। মানে সংখ্যার রূপক অর্থাৎ সংখ্যার রূপ মানে তার শেপ, সংখ্যার সাউন্ড মানে তার উচ্চারণ, সংখ্যার বিস্তার রূপ মানে এক্সপেনশন,
সংখ্যার স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু, প্রকৃত মান ফেস ভ্যালু, এই বিষয় সম্বন্ধে এবং সেটাকে রিয়েল লাইফে মানে বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে শেখা, এগুলোকে শেখা অত্যন্ত প্রয়োজন। কারণ আদতই প্রকৃতির ভাষায় সংখ্যার কোনো মানব রূপ নাই। এটাকে শেখাতে হলে তার বাস্তব অভিজ্ঞতাকে টেনে নিয়ে শ্রেণীর কক্ষের মধ্যে রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে বাস্তব জিনিসের সঙ্গে পরিচয় ঘটিয়ে সংখ্যার পরিচয় ঘটানোটা একান্ত জরুরি। এই কারণে সংখ্যা পরিচয়ের সময় আপনারা অবশ্য মনে রাখবেন যে বাস্তব জিনিস মানে কংক্রিট বস্তু এগুলোকে নিয়ে আপনারা পরিচয় শুরু করাবেন। তাতে করে হয় কি, তার বাস্তব অভিজ্ঞতা এবং জীবনের সঙ্গে জুড়ে সংখ্যা জ্ঞান অর্জন করতে শিশুটির সুবিধা হয়। এই সংখ্যা সম্পর্কিত কার্যকলাপটি কীভাবে করতে হবে তার বিস্তারিত বিবরণ আপনারা ম্যানুয়ালে তো পাবেন, সাথে সাথে এটাও মনে রাখবেন যে সংখ্যা সম্পর্কিত কার্যকলাপের সময় শিশুটি যেন মুখস্থ না করে। এজন্য কোনো সময় যে সংখ্যা নিয়ে পরিচয় করাচ্ছেন সেই সংখ্যার কার্ড নিয়ে পরিচয় করানো, লিখিত রূপে পরিচয় করানো, সংখ্যা চার্টে সেটাকে দেখানো, খুঁজে বের করতে বলা, এই নানানভাবে এই ক্রিয়াকলাপগুলি এমনভাবে করবেন শিশু যেন এটা মুখস্থ করার না সময় পায় বা মুখস্থ নির্ভর না হয়ে ওঠে। সাথে সাথে এই ভিডিওটিতে সংখ্যা সম্পর্কিত কার্যকলাপের কিছু উদাহরণ দেওয়া হলো। ইশরাতের কাছে 5 টাকা আছে। ইশরাত 5 টাকা নিয়ে দোকানে গেল। দোকানে গিয়ে দেখছে দোকানের সামনে 5 জন লোক দাঁড়িয়ে আছে। 5 টাকা দিয়ে ইশরাত 5টা চকলেট নিল। বিকাল 5টার সময় ইশরাত বাড়ি ফেলল। তাহলে আমাকে বলো ইশরাতের কাছে কত টাকা ছিল, হাত তুলো। শিল্পা বলো 5 টাকা। ভেরি গুড, হাত তুলো। ইশরাত দোকানের সামনে কতজন লোককে দেখেছিল, রুবেল বলো। 5 জন লোক, গুড, বসো। ইশরাত 5 টাকায় কটা চকলেট কিনেছিল, তুমি বলো তরিদুল। 5টা চকলেট, গুড, ভেরি গুড। ইশরাত কটার সময় বাড়ি এসেছিল, সাবির বলো। আর 5টা কি হতে পারে বলো তো। সুরজ বলো, সবাই ছোট দলে চলে যাও। এখানে এসে কে 5টা কাঠি গুনে দেখাবে, সালেমা চলে আসো। আমি গুনছি, তোমরা সবাই আমার সাথে সাথে গুনো। গুড, সবাই গুনো। তুমি সংখ্যা কার্ড থেকে 5 কোথায় আছে উঠিয়ে দেখে দাও তো বন্ধুদের। ঠিক দেখিছে? হ্যাঁ। কত? 5। সালেমা তুমি সংখ্যা কার্ডে সংখ্যা চার্টে গিয়ে 5 কোথায় আছে দেখিয়ে দাও তো। ঠিক দেখিছে? হ্যাঁ। কত? 5। গুড। সালেমা তুমি বোর্ডে এসে 5 লিখে দাও তো। সালেমা ঠিক লিখেছে? হ্যাঁ। তাহলে সালেমা তুমি কাঠি বান্ডিলের সাথে আমরা এবার 2 অঙ্কের সংখ্যা শিখব। তাহলে চলো আমরা কাঠি বান্ডিল গুনি, বলো। দশটাতে মনে রাখবে কি জানি আমরা, এক বান্ডিল, দশটাতে এক বান্ডিল। তাহলে একটা বান্ডিলে হলো কটা কাঠি, 10টা কাঠি। আমরা আরো কাঠি গুনছি, সবাই কিন্তু আমার সঙ্গে গুনবে, গুনো। এখানে বান্ডিল হবে না, কেন হবে না? সুরজ বলো, 10টাতে এক বান্ডিল, 10টা নেই তাই 4টা আছে, বান্ডিল হবে না। রাইট, গুড, ভেরি গুড, খুব সুন্দর। আমরা কাঠি বান্ডিল গোনা শিখলাম, এবার আমরা একটা ঘর করব, ঘরের মধ্যে সেই কাঠি বান্ডিল গুলো রাখবো এবং লিখব। তাহলে সবাই দেখো, ঠিক আছে? তারপর ডান দিকে আমরা লিখছি, সবাই দেখতে পাচ্ছ এদিকে? কাঠি। বাম দিকে লিখবো বান্ডিল। কাঠির একটা নাম জানবো আমরা, সেটা হলো একক। বান্ডিলের নাম হলো দশক।
তো আমার কাছে চার কাঠি দুই বান্ডিল আছে। আমি কাঠির ঘরে কাঠি রেখে দিলাম, বান্ডিলের ঘরে বান্ডিল রেখে দিলাম। আমার কাছে ছিল চার কাঠি, বান্ডিল আছে দুই। তাহলে দেখো এবার আমরা দুই বন্ধুকে একসাথে করব। তাহলে দেখো দুই বন্ধুকে একসাথে করছি, দুই আর চার। এবার আমরা দুই বন্ধুকে একসাথে গুনব। তাহলে সবাই দেখো আমার সঙ্গে গুনো। এটা বান্ডিলে কটা কাঠি আছে? দশ। এখানে তাহলে দুই বন্ধুকে একসাথে করে কত হলো? আমার মতন করে এখানে এসে কে কাঠি বান্ডিল গুনবে? সাদিকুল চলে আসো। সাদিকুল তুমি এক মুঠো কাঠি উঠিয়ে বান্ডিল কাঠি বানাও তো। তাহলে দশটাতে কি হবে? তাহলে এক বান্ডিল হয়ে গেল। সাদিকুল আরো গুনো, কত কাঠি আছে? কটা কাঠি? তিনটা কাঠি। সাদিকুল তুমি ছকে গিয়ে এক বান্ডিল তিন কাঠি লিখে দাও তো, যাও। কয় কাঠি? তিন কাঠি, হ্যাঁ, এক বান্ডিল। গুড, দুই বন্ধুকে একসাথে করে দাও। দুই বন্ধুকে একসাথে করে দিলাম। এবার গুনে দেখো। সাদিকুল তুমি সংখ্যা চাঁদে তেরো গিয়ে দেখিয়ে দাও তো। তেরো দেখাও, ঠিক দেখিছে? সাদিকুলের জন্য হাত তুলি। আমাদের পরবর্তী গতিবিধি হলো স্থানীয় মান। আমরা এক কাঠি বান্ডিলের সাহায্যে অর্থাৎ একক দশকের মাধ্যমে আমরা স্থানীয় মান শেখাবো। আমি বোর্ডে তেইশ লিখছি, তেইশের স্থানীয় মান আমরা এবার জানবো। সবাই কিন্তু বোর্ডের দিকে দেখবে। দেখো তেইশ, তেইশে দুয়ের স্থান কোথায়? সাবির বলো। কয় বান্ডিল? ভেরি গুড, দুই বান্ডিল। এবার বলো দুই বান্ডিল তো। এবার বান্ডিলে আরেকটা নাম আমরা কি জানি বলো? ফুল মোহাম্মদ দশক। কয় দশক এখানে? তাহলে তেইশে দুয়ের স্থান কোথায় কে বলবে? ভাইরা বলো। কুড়ি। ভেরি গুড, খুব সুন্দর, আসলে কুড়ি। এবার বলো তেইশে তিনের স্থান কোথায় কে বলবে? হাত তুলো। কাঠি। কয় কাঠি? তিন কাঠি। গুড, ভেরি গুড। কাঠির আরেকটা নাম আমরা কি জানি? একক। কয় একক? তিন একক। গুড, বসো। তিন একক। তাহলে তেইশে তিনের স্থানীয় মান কত কে বলবে? হাত তুলো। তিন। গুড, ভেরি গুড, বসো। গুড, তাহলে আমরা এবার দুই বন্ধুকে একসাথে করে দিই। সবাই দেখতে পাচ্ছ? তাহলে দুই বন্ধুকে একসাথে করে দিয়ে হলো তেইশ। চলো তাহলে আমরা একটা অনুশীলন করে নিই। আমি বোর্ডের মধ্যে লিখছি বত্রিশ। বত্রিশের তিনের স্থানীয় মান কত কে বললো? তুমি বলো কত হবে? তিরিশ। ভেরি গুড, দেখো তাহলে আমি লিখলাম তিরিশ। গুড, বত্রিশে দুইয়ের স্থানীয় মান কত কে বলবে? সারিজুল কত হবে? দুই। দুই, খুব সুন্দর, সারিজুল। আমি দুই লিখলাম। পড়া সংখ্যা চার্ট রিডিং, মানে সংখ্যা চার্ট পড়া। সংখ্যা সম্পর্কিত ধারণা অর্জন করার জন্য যেমনভাবে বাস্তব বা প্রকৃতিগত জিনিসের উদাহরণ দিয়ে সংখ্যা পরিচয় করানোটা জরুরি, ঠিক তদ্রূপভাবে শ্রেণীকক্ষে সংখ্যা সম্পর্কিত ধারণা গড়ে তোলার জন্য সংখ্যা চার্টেরও প্রয়োগ অত্যন্ত জরুরি। কারণ সংখ্যা চার্ট পড়াটা শ্রেণীকক্ষের মধ্যে খুবই প্রয়োজন, কারণ সংখ্যাটাকে চিনতে জানতে শেখা এবং প্রয়োগ করতে পারার জন্যও এটি অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, এই বিষয়টি আপনারা মনে রাখবেন যে এমনভাবে মানে প্রশ্ন ওঠে যে আমরা কি এক দুই তিন চার পাঁচ এই প্যাটার্ন সহকারে পড়ব, না আমরা এলোমেলোভাবে পড়তে পারি। এখানে গভীরভাবে আলোচনা করা দরকার, সেটি হলো
যে সংখ্যাটাকে আপনি এক দুই ক্রমে ক্রমে যাবেন করবেন, এর থেকে গুরুত্বপূর্ণ হলো কিভাবে সংখ্যা পরিচয় করালে বা সংখ্যা চার্ট করালে শিশুটি সংখ্যাটি যেন মুখস্থ না করে ফেলে, মানে মুখস্থ না করার প্রবণতা আসে। সুতরাং চেনা জানাটাই মেন উদ্দেশ্য। এখানে কোন পদ্ধতিতে বা কোন ক্রমে যাবেন এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই জন্যে দেখবেন মাঝে মাঝে আপনাদের ম্যানুয়ালেও দেওয়া আছে, বলাও আছে এখানে, যে আমরা হয়তো একদিন এক দুই তিন চার এই ক্রমে যাব, অন্যদিনে হয়তো এটাকে প্যাটার্ন চেঞ্জ করে উপর নিচে কোনাকুনি লম্বালম্বি আড়াআড়ি বিভিন্নভাবে একটা সংখ্যা গ্যাপ দিয়ে আর একটা সংখ্যাকে পড়া, এই বিভিন্নভাবে চর্চা নির্দেশ আপনার ম্যানুয়ালে তো পাবেন। এইভাবে এইভাবে চর্চা না করলে শিশুটির সংখ্যাটা মুখস্থের মতোই থেকে, মানে সংখ্যা জ্ঞানটি সম্পূর্ণ হয় না, সে মুখস্থ নির্ভর হয়ে এক থেকে একশো পর্যন্ত বা হাজার পর্যন্ত বলে দিতে পারে। অনেক সময় দেখবেন যে শিশুরা এক থেকে হয়তো পঞ্চাশ বা একশো বা হাজার পর্যন্ত বলে দেয়। যখন আপনি দেখবেন বা জিজ্ঞাসা করবেন যে এই সংখ্যাটি কত আঙুল রেখে, তখন শিশুটি কিন্তু হয় সে প্রথম থেকে গুনে আসছে, না হয় কোনো একটা প্যাটার্নকে ফলো করে সে ওই সংখ্যাটির দিকে সংখ্যাটি বলার চেষ্টা করছে। তার মানে সে মুখস্থ করে ফেলেছে, সংখ্যাটির সঙ্গে এতটা সে পরিচয় লাভ করেনি। তাই সংখ্যাটিকে কোন ক্রমে পড়ে যাবেন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে পড়ালে শিশুটি সংখ্যা যেন মুখস্থ নির্ভর না করে থাকে। এর জন্য ম্যানুয়ালেও আমরা আগেও বলেছি এবং এই ভিডিওটিতেও আপনারা দেখবেন যে কীভাবে সংখ্যা চার্ট পড়ানো হচ্ছে, এটা আপনাদের অনেক সহায়তা প্রদান করবে। আমি এবার সংখ্যা চার্ট পড়ছি, তোমরা সবাই শুনবে কিন্তু আমার সঙ্গে কেউ বলবে না। দেখো সবাই কিন্তু দেখো, এক দুই তিন আঠারো উনিশ কুড়ি, গুড। আমার মতন করে এখানে এসে কে পড়বে হাত তুলো। সবাই দেখো, এক দুই তিন আঠারো উনিশ কুড়ি। এবার তোমরা তোমাদের ছোট দলে সবাই চলে যাও, আমি তোমাদের প্রত্যেক দলে একটা একটা করে সংখ্যা চার্ট দিচ্ছি, সেই সংখ্যা চার্টে বন্ধুদের মধ্যে সবাই একবার একবার করে সংখ্যা চার্টে আঙ্গুল দিয়ে পড়ো। এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো উনিশ কুড়ি, গুড। এবার তোমরা নিজেদের দলে সংখ্যা চার্টে একজন একজন করে বন্ধু পড়ো। এক দুই তিন চার আঠারো উনিশ কুড়ি, গুড, খুব সুন্দর। এবার আমরা সংখ্যা চার্ট একটু অন্য পদ্ধতিতে পড়ছি, আমি পড়ছি তোমরা সবাই দেখবে আমার সঙ্গে কেউ বলবে না। দেখো, এক এগারো দুই বারো তিন তেরো কুড়ি নয় আঠারো সাত। প্রবলেম বা লিখিত সমস্যার সমাধান, গাণিতিক সমস্যা সমাধানের জন্য পদ্ধতিগতভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করাটা যতটাই জরুরি ততটাই প্রয়োজন হলো যে লিখিত সমস্যা নিয়ে শ্রেণীকক্ষের মধ্যে চর্চা করা। কারণ বাস্তব জীবনের সঙ্গে গণিত কীভাবে লুকিয়ে থাকে, আমাদের যাত্রাপথে গণিত কীভাবে থাকে, এটা একটি শিশু সহজে বুঝে উঠতে পারে না। আর এই জন্যই গণিত হয়ে যায় আমাদের কাছে সংখ্যা জ্ঞানের ধারণা। যতক্ষণ পর্যন্ত শিশুটি তার বাস্তব অভিজ্ঞতা বা যাত্রাপথের সঙ্গে গণিতকে যুক্তি তর্কের মধ্যে দিয়ে খুঁজে না পেতে শিখবে, ততক্ষণ পর্যন্ত গাণিতিক অবধারণা বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলি সেটা ডেভেলপ হওয়াটা খুব কঠিন হয়ে উঠবে। এই কারণে শ্রেণীকক্ষের মধ্যে লিখিত সমস্যা নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা খুবই প্রয়োজন দেখবেন। তবে একটা সতর্কের বিষয় যে আমরা যখন লিখিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো শ্রেণীকক্ষের মধ্যে, শিশুরা কতগুলো প্যাটার্নকে লক্ষ্য রাখার চেষ্টা করে যে কখন এই লিখিত সমস্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই কথাগুলি আসে, কারণ শিশুটি তাকিয়ে আছে ওই শব্দগুলি উপরে যে শব্দগুলি সে আগে থেকে জানে, এবং এই প্রথাগত শব্দটি না শুনতে পারলে তার কাছে যেন গাণিতিক সমস্যাটা সমাধানের কোনো পথ আসে না। তাই আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন যে এই সমস্যাগুলো বা এই শব্দগুলো যাতে আমাদের লিখিত সমস্যার মধ্যে না আসে,
এবং যখন আমরা লিখিত সমস্যাটি তৈরি করব তখন শ্রেণীতে কথা বলতে বলতেই শিশুদের সাথে এই লিখিত সমস্যাটি তৈরি করা অত্যন্ত জরুরি এবং শ্রেণী শিশুদের নাম নিয়ে এই লিখিত সমস্যাটা তৈরি করবেন কারণ একটি ব্ল্যাকবোর্ডে যখন তাদের নাম আসে তখন তারা আরও মানে উৎসাহিত হয় তাদের আনন্দ লাগে তাদের ভালো লাগে যে আমার নামটি এসেছে এইভাবে গণিতের যাত্রাটাকে লিখিত সমস্যার সঙ্গে যুক্ত করে দেবেন তাহলে খুব ভালো হবে এই লিখিত সমস্যা নিয়ে কিভাবে চর্চা করতে হবে তার বিস্তারিত বিবরণ আপনারা ম্যানুয়ালে পাবেন যে লিখিত সমস্যাগুলো সমাধানের জন্যে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে জুড়ে রিয়েল লাইফ সিচুয়েশানে বা কংক্রিট বস্তুর সাহায্যে শঙ্কা চার্টের সাহায্যে নোটের সাহায্যে কাঠি বান্ডিলের সাহায্যে এই সমস্যাগুলো সমাধানের নির্দেশ আমরা পরিষ্কারভাবে ম্যানুয়ালে আমরা পেতে পারি এছাড়া ভিডিওটিতেও আমরা এই সম্বন্ধে কিছু ধারণা পেতে পারি যেটা আমাদের মৌখিক বা লিখিত গণিত নিয়ে আমাদের সমস্যা সমাধানের পথ দেখাবে প্রথম অ্যাক্টিভিটি হলো যোগের লিখিত সমস্যার সমাধান করা বোর্ডে আমি তোমাদের একটা সমস্যা দিচ্ছি তোমরা সবাই দেখো হবে সবাই দেখো আমি একবার পড়ে দিচ্ছি রাহমাতের কাছে 27টি আম কটি আম হবে আমার মতন করে এখানে এসে কে পড়বে হাত তুলো শিল্পা চলে আসো আমি পড়ছি তোমরা সবাই দেখো আমার সাথে কেউ পড়বে না রাহমাতের কাছে 27টি কটি আম হবে ভেরি গুড তাহলে পোস্টের মধ্যে কি দেওয়া হয়েছে রাহমাতের কাছে 27টি আম ছিল সুরাজ রাহমাতকে 15টি আম দিয়ে দিল তাহলে প্রশ্নে এখানে কি চাওয়া হয়েছে হাত তুলো গুড সালেমা বলো তাহলে রাহমাতের কাছে 40 আম হবে গুড তাহলে আমাদের এখানে কি করতে হবে সাদিকুল বলো যোগ করতে হবে কেন যোগ করবে তুমি কতর সঙ্গে কত যোগ করবে 17 গুড ভেরি গুড তাহলে এবার আমরা যোগ করি চলো তারপর ছাত্রছাত্রীদের ছোট দলে ভাগ করে তারপর প্রত্যেককে একটা করে সমস্যা দেওয়া হবে সমস্যা দেওয়ার পরে ওরা বন্ধুদের মধ্যে একবার করে আলোচনা করবে সমস্যা নিয়ে তারপর সমস্যাটা সমাধান করবে মেঝেতে পরবর্তী গাণিতিক ক্রিয়াকলাপ হলো আমাদের কাঠি বান্ডিলের সাহায্যে আমরা লিখিত সমস্যার মাধ্যমে বিয়োগ করব এবার যোগের ক্ষেত্রে যে সমস্যাগুলো যে পদ্ধতিগুলো আমরা পেয়েছিলাম সেই একই পদ্ধতি বিয়োগের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব কাঠিগুলোকে বিভিন্ন লাইনে সাজাতে হবে যেন প্রত্যেক লাইনে সমান করে কাঠি থাকে তারপর কাঠি দেওয়ার পর বোর্ডে গিয়ে আমাদের লিখে নিতে হবে যেন তারা যে সমান করে কাঠিগুলো সাজিয়েছে সেই কাঠিগুলো কীভাবে সাজিয়েছে তারপর আমাদের গুণের সাহায্যে সেগুলোকে আমরা দেখিয়ে দিতে হবে এককের মাধ্যমে যে কটা কাঠি নিয়েছে তারপর আমরা সিঁড়ি পদ্ধতির মাধ্যমে গুণ করা শিখব গুণ করা শেখার পর তারপর আমরা চলে যাবো নামতা চাটে নামতা চাটে একবার আমরা আমি পড়ার পর তারপর একজন করে বা দুজন ছাত্রছাত্রীকে ডেকে তারাকে পড়াবো তারপরে আমরা চলে যাব লিখিত সমস্যায় লিখিত সমস্যায় লেখার পর বোর্ডে তারপর একজন ছাত্রছাত্রীর মধ্যে একজন বা দুজনকে ডেকে সেটা বলতে পারবো এবং সেম একই প্রসেসে আমরা প্রশ্ন করতে থাকবো এবার প্রশ্ন করার পর আমরা মেঝেতে গিয়ে আমরা গুণটা করব গুণ করার পর শেষে আমরা একই রকম অন্য একটা সমস্যা দিব সমস্যা দেওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করবে আলোচনা করে সমস্যার নিয়ে সমস্যার সমাধান করবে আমাদের পরবর্তী গাণিতিক কার্যকলাপ হলো ভাগ আমরা প্রথমে ছাত্রছাত্রীদের ছোট দলে ভাগ করে দিয়ে কিছু কাঠি দিব কাঠিগুলো দেওয়ার পর বলবো যেন কাঠিগুলো তারা সমান ভাগে ভাগ করে সাজবে পরবর্তীকালে তারপর আমরা বোর্ডে গিয়ে বলবো মানে লিখবো যে তারা কটা ভাগে ভাগ করে সাজিয়েছে ভাগ করার পর আমরা লিখিত সমস্যার মাধ্যমে বোর্ডে আমরা একটা প্রশ্ন লিখব প্রশ্ন লেখার পর সেম একই প্রসেসে আমরা আমি পড়বো তারপর ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজনকে ডাকবো তারপর ডেকে একজন পড়বে পড়ার পর তারপর মেঝেতে গিয়ে সেই সমস্যার সমাধান করবে সমস্যার সমাধান করার পর তাদের সেম একই রকমভাবে অন্য একটা সমস্যা দিব সমস্যা দিয়ে ছোট ছোট দলে নিবে সেই সমস্যাটা তারপর তারা সমস্যা আলোচনা করে সমস্যার সমাধান করবে অন্যান্য দক্ষতা এই গণিতের ক্ষেত্রে অন্যান্য দক্ষতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অন্যান্য দক্ষতা বলতে মাপ
অনুমান, পরিমাপ, বস্তুর আকার, আকৃতি, এই বিষয়গুলোকে নিয়ে বোঝায়। এই বিষয়গুলোকে নিয়েও কাজ করা শ্রেণীকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যা গণিত গাণিতিক সমস্যাকে সমাধানের যেমনভাবে পথ তৈরি করে এটাও যেমন শ্রেণীকক্ষে গুরুত্বপূর্ণ, ঠিক বস্তুর মাপের মধ্যে গণিত কীভাবে লুকিয়ে থাকে, বস্তুর আকারের মধ্যে গণিত কীভাবে লুকিয়ে থাকে, বস্তুর আকৃতির মধ্যে গণিত কীভাবে লুকিয়ে থাকে, সব আকৃতি যে এক সমান নয়, তাদের যে পৃথক পৃথক কোনো নাম হয় এবং সেটাও যে আমাদের গণিতের মধ্যেও পড়ে, এই ধারণাটিও শিশু ধীরে ধীরে অর্জন করতে শেখে এই চর্চার মধ্যে দিয়ে। আর এই চর্চার মধ্য দিয়ে মানে অন্যান্য দক্ষতার মধ্যে এই মাপ অনুমান এই রকম ধরনের চর্চার মধ্য দিয়ে শিশু উচ্চতর ভাবনা অর্থাৎ হায়ার কম্পিটেন্সি জন্ম দিতে পারে। কারণ ম্যাথামেটাইজেশন করতে হলে সামনের দিকে সামনের যাত্রা করতে হলে উচ্চতর গণিতের দক্ষতাটি বিকাশ করা অত্যন্ত জরুরি। শ্রেণীকক্ষে কীভাবে এই মাপ অনুমান বা অন্যান্য দক্ষতা নিয়ে কাজ করবেন সেটা তো ম্যানুয়ালে দেওয়া আছে, ভিডিওতেও দেখতে পাবেন আপনারা। তবে একটি বিষয় আলোচনা করা ভালো, এই যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন না কেন সেটি যেন শিশুর ব্যবহার্য এবং বাস্তব অভিজ্ঞতার বাইরে যেন না হয়। কারণ ধরে নিন আপনারা কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ নিয়ে আপনারা আলোচনা করতে যাচ্ছেন, ঠিক তদ্রূপভাবে এই ত্রিভুজ তার বাস্তব জীবনে কোথায় কোথায় সে দেখেছে, চতুর্ভুজ তার বাস্তব জীবনে কোথায় কোথায় দেখেছে, এইভাবে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটি শ্রেণীকক্ষের মধ্যে। তাহলে একটি শিশু সম্যক ধারণা অর্জন করতে পারবে এবং এই সম্যক ধারণাটি পরবর্তী দিনের শিশুর উচ্চতর গাণিতিক ধারণায় রূপান্তর হবে, গণিতের হায়ার কম্পিটেন্সি ডেভেলপ করতে খুব সহায়তা করবে। এটি ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আরও সমৃদ্ধ হবে। আমাদের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে অনুমান এবং পরিমাপ, এই অ্যাক্টিভিটিগুলো আমরা প্রথমে করে দেখব। এখানে এসে কে বলতে পারবে যে ক হাত বোর্ডটা আছে? জ্যোৎস্না তুমি বলো, ওখান থেকে বলো ক হাত হবে? জ্যোৎস্না বলেছে চার হাত হবে। আর কে বলবে? তুমি বলো ক হাত হবে? পাঁচ হাত। পাঁচ হাত। তাহলে এখানে এসে মেপে দেখো তো ক হাত হচ্ছে। জ্যোৎস্না চলে আসো। আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি হলো আকৃতির পরিচয়। আকৃতির পরিচয়ের মাধ্যমে শিক্ষার্থীরা আকৃতির সম্বন্ধে ধারণা লাভ করে। এটা কি বলো, এটা দেখতে কেমন? দেখতে কেমন? এটা গুড, ভেরি গুড। চার কোণে আমরা কি কি জিনিস দেখেছি? রামাত বলো। তাহলে দেখো রামাত বললো কেক, টেবিল, চেয়ার, তাই তো? এটার আমরা একটা ভালো নাম জানবো, সেই নাম হলো চতুর্ভুজ। কি? রেমিডিয়াল বা নিরাময়মূলক কার্য বা কাজ। এই পর্যায়টিতে আমি কতগুলো কথা আমি স্মরণ করাতে চাই যে এখানে সেই সকল শিশুরা আসবে যে যারা এখনো পর্যন্ত এক অঙ্ক বা দুই অঙ্কে সংখ্যা পরিচয় এবং সাধারণ যোগ বিয়োগগুলো করতে সক্ষম হয়ে ওঠেন। দ্বিতীয়ত হলো এই কার্যক্রমটি কিন্তু 50-60 ঘন্টা ধরেই চলবে। তৃতীয়ত এখানে প্রতিদিন চার ধরনের ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে। একটি হচ্ছে গণিত সম্বন্ধিত আলোচনা, সংখ্যা সম্পর্কিত আলোচনা, অড প্রবলেম উইথ অপারেশনস এবং আদার্স কম্পিটেন্সি বা অন্যান্য দক্ষতা। এই বিষয়গুলোকে নিয়ে আমার প্রতিদিন শ্রেণীতে কাজ করতে হবে। এর মেন উদ্দেশ্য হল যে শিশুরা যেন তার গাণিতিক দক্ষতা প্রাপ্তির জন্য মানে গাণিতিক দক্ষতা প্রাপ্তির জন্য বেসিক ফাউন্ডেশন স্কিল ডেভেলপ হয়। পরের ক্ষেত্রে মানে কথা যেটি আমি বলবো, শ্রেণীকক্ষটি কিন্তু চাইল্ড সেন্ট্রিক হওয়া বাঞ্ছনীয়। এখানে ব্যক্তিগত কাজের থেকে দলগত কাজের সুযোগটা দেওয়া অত্যন্ত জরুরি।